দেখছেন ইউটিউব চ্যানেল গ্রেজি টেক, আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের যে ভারতীয় রেলে আরপিএফ রিক্রুটমেন্ট হচ্ছে 2018 সালে এবং এখানে নিয়োগ করা হচ্ছে প্রচুর পরিমাণে কনস্টেবল এবং এর যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। আপনি মাধ্যমিক পাশ হলেই এর জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা এই কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য আরপিএফে কীভাবে আবেদন করবেন, সে আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এর জন্য আপনারা যদি মোবাইল খুলেন বা কম্পিউটার খুলেন, তাহলে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা গুগল সার্চ বারে টাইপ করবেন www.indianrailways.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে ক্লিক করে ডিরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে আসার পরে দেখবেন লেখা থাকবে লিঙ্ক ফর কনস্টেবল রিক্রুটমেন্ট, সেখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। দেখুন এখানে কি রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এভাবে এখানে ছয়টা গ্রুপ রয়েছে এবং প্রতিটা গ্রুপে কয়েকটা করে জোন এখানে অন্তর্ভুক্ত রয়েছে। যেমন গ্রুপ এতে তিনটা জোন রয়েছে, গ্রুপ বিতে রয়েছে চারটা জোন। তো আপনি চাইলে আপনি শুধুমাত্র একটা গ্রুপেই অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি গ্রুপ এতে অ্যাপ্লাই করেন তাহলে গ্রুপ বিতে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার গ্রুপ এতে ধরুন আপনি অ্যাপ্লাই করলেন, তাহলে গ্রুপ ওতে রয়েছে তিনটা জোন। এবার গ্রুপ এতে অ্যাপ্লাই করার সময় আপনাকে এখানে যখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাকে ওখানে প্রেফারেন্স দিবে আপনার চয়জনে, যে প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ, এইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যে কোনো একটা গ্রুপেই অ্যাপ্লাই করতে পারবেন, দুটা গ্রুপে বা তিনটা গ্রুপে অ্যাপ্লাই করতে পারবেন না। এবার আপনি যদি মনে করেন যে আমার গ্রুপেতে অ্যাপ্লাই করবে, এখানে তিনটা জন আছে, তো কোন জনে কতগুলো সিট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা যদি আপনি জানতে চান তাহলে উপরে দেখুন লেখা আছে নোটিফিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ইংলিশে চাইলে ইংলিশে, হিন্দিতে চাইলে হিন্দিতে ডাউনলোড করতে পারবেন। ইংলিশে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন। নোটিফিকেশনটা যখনই আপনি ডাউনলোড করবেন, তখন যখন নোটিফিকেশন ওপেন হয়ে যাবে, একটু নিচের দিকে আপনারা চলে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে ছয়টা গ্রুপ দেওয়া রয়েছে এবং কোন গ্রুপের আন্ডারে কোন জোন রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, এবং মেল ফিমেল ক্যান্ডিডেট, এসসি এসটি, আনরিজার্ভ, এইভাবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, এটা আপনারা ভালোভাবে আগে দেখে নেবেন ফর্ম ফিল আপের আগে। আমি এখান থেকে ব্যাক করছি। তো বন্ধুরা, আমি গ্রুপ সিতে অ্যাপ্লাই করবো, তাই আমি গ্রুপ সিতে এখন ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে কতগুলো ইনস্ট্রাকশন আপনাকে দেখিয়ে দেবে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, স্টেপগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো আমরা এটা জাস্ট আপনারা চাইলে পুরো নিতে পারেন। তারপরে একেবারে নিচের দিকে যাবেন, নিচের দিকে যে যেগুলো ফাঁকা বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এই ধরনের। এখানে আপনি দেখুন, সবার প্রথমে আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার মাধ্যমিক রেজাল্টে যে স্পেলিং রয়েছে সেইভাবে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। নিচের বক্সে নামটি আরেকবার রি এন্টার করবেন এবং কনফার্ম করবেন। তারপরে নিচে আপনি সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার দিয়ে দেবেন। তারপরে আপনি সিলেক্ট করবেন আপনি মেল নাকি ফিমেল। এরপরে আপনার আধার কার্ড স্ট্যাটাস সিলেক্ট করে নেবেন। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে আই ডু নট হ্যাভ আধার কার্ড সিলেক্ট করবেন, আর আধার কার্ড থাকলে আই হ্যাভ আধার কার্ড সিলেক্ট করবেন। যদি আপনি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন কিন্তু পাননি, তাহলে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর আধার কার্ড, এটাতে ক্লিক করবেন। আই হ্যাভ আধার কার্ড, আমার আধার কার্ড আছে, তাই আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে আধার নাম্বার দিয়ে দিতে বলছে, আধার কার্ড থাকলে এখানে নিচে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, তারপরে নিচে আপনার পিতার নাম দিয়ে দেবেন। তো আপনার মাধ্যমিক রেজাল্টে আপনার বাবার যে নাম রয়েছে স্পেলিং সেটা দিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবেন আপনার মায়ের নাম। এরপরে আপনি যে আপনার মাধ্যমিকের যে রেজাল্টে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দিয়ে দেবেন, কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দিয়ে দেবেন। এরপরে আপনি এখানে দেবেন আপনার মোবাইল নাম্বার, নিচে আপনার মোবাইল নাম্বারটি আরেকবার টাইপ করে কনফার্ম করবেন। তারপরে আপনি এখানে দিয়ে দেবেন আপনার ইমেল আইডি, নিচে ইমেল আইডিটি আরেকবার টাইপ করে কনফার্ম করে দেবেন। তারপরে নিচে দেখুন একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা নিচের ফাঁকা বক্সে আপনি দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন একটি ফাঁকা ছোট্ট বক্স রয়েছে, সেখানে টিক চিহ্ন দিয়ে নিচে ক্লিক টু কন্টিনিউ লেখা রয়েছে রেড কালারের, সেখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে সব কিছু আপনারা ভালোভাবে চেক করে নেবেন ঠিকঠাক আছে কি না। তাহলে পেজের একেবারে নিচের দিকে যাবেন, দুটি ফাঁকা বক্স পাবেন, সেখানে আপনারা টিক চিহ্ন করে দেবেন দুটিতে। এখানে দেখুন দুটোতেই না, উপরেরটাতে আপনি টিক চিহ্ন করে দেবেন যদি ঠিকঠাক থাকে, এবং যদি আপনি কিছু চেঞ্জ করতে চান তাহলে নিচেরটাতে আপনি ক্লিক করবেন রেড কালারে। দেখুন লেখা রয়েছে আই ওয়ান্ট টু চেঞ্জ সাম ডিটেলস, কিছু যদি চেঞ্জ করতে চান এই ডিটেলসগুলোর মধ্যে ভুল থাকলে তাহলে নিচেরটাতে টিক চিহ্ন দিয়ে সাবমিট করবেন। আমার সব ঠিক আছে, তাই উপরেরটাতে আমি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করলাম। তো বন্ধুরা, এরপরে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে এবং যে ইমেল আইডিটি দিলেন সেই ইমেল আইডিতে আলাদা করে দুটো ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সেন্ড করা হবে।
তো আপনি চেক করে নেবেন আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার। আমার এখানে চলে এসেছে, ইমেল আইডিতে একটি ওটিপি আসছে এবং আমার যে মোবাইল নাম্বার সেখানে একটি ওটিপি অলরেডি চলে এসেছে। এরপরে আপনাকে উপরে দেখুন লেখা আছে ভেরিফাই থ্রু ওটিপি রেড কালার, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেন তারপরে একটু নিচের দিকে যাবেন, দেখুন এখানে লেখা রয়েছে ইউর রেজিস্টার ইমেল আইডি এবং দিতে হবে আপনার ইমেল আইডিটা যেটা একটু আগে আপনি দিলেন। তারপরে ওটিপি রিসিভড অন ইউর রেজিস্টার ইমেল আইডি, আপনার ইমেল আইডিতে যে ওটিপিটি আসবে সেটি এই বক্সে দিতে লাগবে। তার নিচে দেখুন লেখা রয়েছে ওটিপি রিসিভ অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে একটি ওটিপি, সেই ওটিপিটি এই ফাঁকা বক্সে দিয়ে দেবেন নিচে। তারপর একেবারে নিচে দেখুন ক্যাপচা কোড রয়েছে, ফাঁকা বক্সে ক্যাপচা কোডটি দিয়ে নিচে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে, এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখিয়ে দিবে এবং আপনি যে ইমেল আইডি দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন, সেখানে মেসেজ করে তারা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পাঠিয়ে দেবে। তো আপনি এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথাও লিখে রাখুন, তারপরে লিখে রাখার পরে নিচে লগইন লেখা রয়েছে, লগইনে আপনি ক্লিক করুন। এরপরে দেখুন আপনাকে লগ ইন হওয়ার জন্য আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি দিল উপরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, নিচে আপনার ডেট অফ বার্থ দিবেন, তারপরে নিচে ক্যাপচা কোড উপরে লেওয়া রয়েছে, ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করে নেবেন আপনি। তো বন্ধুরা, আপনি যখন লগ ইন হয়ে যাবেন তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে আপনাকে ন্যাশনালিটি চুজ করতে হবে, এখান থেকে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট করতে হবে রিলিজিয়ন, আপনি বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, জৈন, মুসলিম যেটা হবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সিলেক্ট করতে হবে কমিউনিটি, আপনি কোন কমিউনিটির, আপনি আনরিজার্ভ SC ST OBC কোনটা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে আপনাকে, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন, নাহলে নো করে দেবেন। তারপরে আপনি যদি ডোমিসাইল ইন জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে হয়ে থাকেন তাহলে এটাতে ইয়েস করবেন, নাহলে আপনি নো করে দেবেন। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে আপনি কি এক্স সার্ভিসম্যান সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে যদি হন তাহলে ইয়েস, নাহলে নো করে দেবেন। তারপরে নিচের দিকে যাবেন, এখানে দেখবেন লেখা রয়েছে যারা গোর্খালিস রয়েছে, গোর্খা রয়েছে, মারাঠাস রয়েছে, ডোগরাস, কুমায়ুনস এবং অন্য কতগুলো ক্যাটাগরি রয়েছে যাদেরকে ফিজিক্যাল মেজারমেন্টে কিছু ছাড় দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। তো আপনি যদি এই সকল জাতিগুলোর মধ্যে হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তারপরে দেখুন লেখা রয়েছে জোনাল রেলওয়ে প্রিফারেন্স, তো আপনি যে গ্রুপে সিলেক্ট করেছেন, আমি তো গ্রুপ সি এখান থেকে সিলেক্ট করেছি, তাই গ্রুপ সির মধ্যে এখানে জোন পড়েছে 4টি এবং 4টি জোনের মধ্যে আমি এখন পছন্দ করে নিয়ে নেব আমার প্রিফারেন্স 1, 2, 3, 4 এভাবে। প্রথমে আমি প্রিফারেন্সে একটা সিলেক্ট করে নিলাম, তারপরে পছন্দ মতো আমি 2 নম্বরে একটা সিলেক্ট করে নিলাম, তারপরে 3 নম্বরে আমি সিলেক্ট করব একটা, এভাবে আপনারাও সিলেক্ট করে নেবেন আপনার পছন্দ মতো। তারপরে নিচে দিতে লাগবে আপনার মাধ্যমিক পাশের যোগ্যতা, কোন স্টেট থেকে পাস করেছেন সেটা এখান থেকে করে নেবেন, তারপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি পাস করেছেন মাধ্যমিক, কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা দিয়ে দেবেন, কোন ইয়ারে পাস করেছেন সেটা তো আগেই দিয়ে দিয়েছেন, কত পার্সেন্ট পেয়েছেন, আপনার যদি গ্রেড থাকে তাহলে এখান থেকে গ্রেড সিলেক্ট করে নেবেন, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজ যখনই আপনি সিলেক্ট করে নেবেন নিচে আপনাকে পার্সেন্টেজটা দিয়ে দিতে হবে। এবং তারপরে যদি আপনি আন্ডার গ্রাজুয়েটে করে থাকেন, ধরুন BA BSc এগুলো যদি করে থাকেন তাহলে এগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে কোন স্টেট থেকে করেছেন BA, কোন ডিস্ট্রিক্ট থেকে করেছেন, কোন সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ বা কোন গ্রেড সেটা সিলেক্ট করে নেবেন। এবং অন্য যদি আপনার কোয়ালিফিকেশন থাকে এডুকেশনাল, ধরুন আপনি গ্র্যাজুয়েশনের পরে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন তাহলে সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনি কোন স্ট্রিমে করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এবং তার নিচে দেখুন লেখা রয়েছে এখানে মাদার টাং, এখানে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার মাদার টাং কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আরও নিচের দিকে যাবেন, এখানে আপনি দেখুন লেখা হয়েছে চুজ সব ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম আদার দেন ইংলিশ, ইংলিশ ছাড়া আপনি আর কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে চান। এখান থেকে আপনি দেখুন প্রচুর মাতৃভাষা এখানে রয়েছে, আপনি বাংলায় পরীক্ষা দিতে চাইলে বেঙ্গালি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, আপনার যোগাযোগের ঠিকানা এখানে ভালোভাবে আপনি দিয়ে দেবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, স্টেট, ডিস্ট্রিক্ট এখান থেকে ভালোভাবে চুজ করে দিয়ে দেবেন, শহর থাকলে শহরের নাম দিয়ে দেবেন, পিনকোডটা ভালোভাবে দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন আবার একটা ফাঁকা বক্স, সেখানে আবার একটা টিক চিহ্ন দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, যখনই আপনি কমিউনিটির এখানে যাবেন এবং আপনার কমিউনিটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ধরুন আপনি SC বা ST, তো SC ধরুন সিলেক্ট করলেন, যখনই আপনি সিলেক্ট করবেন নিচে আপনাকে কাস্ট বা কোন জাতি SC-দের মধ্যে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে তো আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেনই, তারপরে নিচে দেখবেন একটা অপশন চলে আসবে, উড ইউ লাইক টু অ্যাভেল দ্য ফ্রি ট্রাভেল অথরিটি, আপনি কি এক্সাম দিতে যাবেন, ট্রেনে যদি এক্সাম দিতে চান তাহলে কি আপনি ফ্রি ট্রাভেল চান, ফ্রিতে জার্নি করতে চান, তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। এবং যখনই আপনি ইয়েস করবেন তারপরে নিচে আপনার SC বা ST সার্টিফিকেট যেটা রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার দিতে হবে, কোন ডেটে ইস্যু হয়েছে সেটা দিতে লাগবে, ইস্যু কে করেছে সেখান থেকে দিতে লাগবে ইস্যু অথরিটি,
এবার আপনাকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার কাছাকাছি যে রেলওয়ে স্টেশনটা রয়েছে তার নাম এখানে আপনাকে দিয়ে দিতে লাগবে। এটা তো গেল এসসি এসটিদের ক্ষেত্রে। এবার ধরুন আপনি মাইনরিটি বা ওবিসি কমিউনিটি, তাহলে ধরুন আপনি কমিউনিটিতে গিয়ে সিলেক্ট করলেন ওবিসি নন ক্রিমি লেয়ার, যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনাকেও এখানে আপনার কাস্ট লিখে দিতে লাগবে। তারপরে আপনি একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন আপনাকে বলা হয়েছে ইকনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস রয়েছে তাদের জন্য এখানে টাকাটা রিফান্ড হবে, যা মাইনরিটি ক্যান্ডিডেটের জন্য। তো আপনি কি এটা পেতে চান রিফান্ডটা, তাহলে এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে আপনার ক্ষেত্রেও নিচে একটি ফাঁকা বক্স আসবে, সেখানে আপনাকে ওবিসি সার্টিফিকেট নাম্বার দিতে লাগবে, কোন ডেটে ইস্যু হয়েছে সেটা দিয়ে দিতে লাগবে। তারপরে স্বাভাবিকভাবে নিচে আপনাকে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করে দিতে লাগবে, তারপরে নেক্সট পেজ চলে আসবে আপনার সামনে। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন এবং অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে মাইনরিটি, তারা যদি পরীক্ষায় বসেন তাহলে যে পরীক্ষার ফিসটা সেটা তারা রিফান্ড পেয়ে যাবেন। সেজন্য আপনাকে এখানে আপনার ব্যাংক ডিটেলস দিতে লাগবে। প্রথমে আপনি দিয়ে দেবেন ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে নাম রয়েছে সেই স্পেলিংটা এখানে দিয়ে দেবেন, আপনার নামটা দিয়ে দেবেন প্রথমে, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন ভালো করে, তার নিচে অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিয়ে কনফার্ম করে দেবেন, তার নিচে দিয়ে দেবেন আইএফএসসি কোড, যে ব্যাংকের যে ব্রাঞ্চের আইএফএসসি কোড রয়েছে, প্রতিটা ব্রাঞ্চেরই একটা আইএফএসসি কোড থাকে, সেই আইএফএসসি কোডটা আপনি এখানে দিয়ে দেবেন, নিচে আরেকবার আইএফএসসি কোডটা দিয়ে কনফার্ম করে দেবেন, তারপরে নিচে ফাঁকা বক্সের টিক চিহ্ন দিয়ে সেভ অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখিয়ে দিবে আপনাকে কত ফিস দিতে লাগবে, আপনার মাইনরিটি তাই 250 টাকা ফিস দেখাচ্ছে। তো এখানে আরও লেখা রয়েছে আপনি যদি পরীক্ষায় অ্যাটেন্ড হন বা পরীক্ষায় বসেন তাহলে তারপরে আপনার যে একটু আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলেন সেখানে আপনার এই ফিসটি রিফান্ড করে দেওয়া হবে, মানে আপনি ফেরত পেয়ে যাবেন। এরপরে লেখা রয়েছে আপনি যদি চালানের মাধ্যমে আপনার ফিস জমা দেন ব্যাংকে গিয়ে তাহলে 2 দিন সময় লাগবে, 2 দিন আপনার চালান নিয়ে আসে, তারপরে আবার এই ওয়েবসাইট আপনাকে খুলতে লাগবে, তারপরে আপনার পরবর্তী কাজগুলো করবেন। পরবর্তী এর নেক্সট আপনাকে ফটো আপলোড করতে হবে, এবং আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে আপনার যে সার্টিফিকেট রয়েছে কাস্ট সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে, তারপরে আপনি আপনার ফর্মটি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনার ফর্ম ফিল আপ তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। এবং যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তাহলে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি কমপ্লিট করে নিতে পারবেন ফর্ম ফিল আপটি। আমি আপনাদের সাজেস্ট করবো অনলাইনে আপনারা পেমেন্টটা করবেন। এর জন্য নিচে দেখুন লেখা রয়েছে পেমেন্ট মোড, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে দিতে চান পোস্ট অফিস সিলেক্ট করবেন, ব্যাংকের মাধ্যমে দিতে চান ব্যাংক, তো আমি এখানে ব্যাংক সিলেক্ট করছি এখন। তারপরে নিচে দেখুন লেখা রয়েছে পে নাও, পে নাও অপশনে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখুন এখানে আপনি SBI এর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন ফিস জমা, তারপরে SBI-এর যদি আপনার ডেবিট কার্ড থাকে তাহলে দিতে পারবেন, এবং অন্য ব্যাংকের যদি ডেবিট কার্ড থাকে তাহলে তার সেগুলো ইউজ করে আপনি এখানে ফিস জমা দিতে পারবেন, ক্রেডিট কার্ড থাকলে তার মাধ্যমেও জমা দিতে পারবেন। তো এখানে লেখা রয়েছে ব্যাংক চার্জ কোনো লাগবে না, এখানে ব্যাংক চার্জ নীল দেখাচ্ছে। তো আমি এখানে স্টেট ব্যাংক ডেবিট কার্ড এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন এই ধরনের একটা পেজ চলে আসলো, এবার আমাকে কনফার্ম করতে লাগবে নিচে। দেখুন কনফার্ম টেপার পরে আমাকে এখানে বলছে ডেবিট কার্ড নাকি রুবে ডেবিট কার্ড, আমার কাছে ডেবিট কার্ড রয়েছে তাই ডেবিট কার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে ডেবিট কার্ডের উপরে দেখবেন একটা কার্ড নাম্বার রয়েছে, প্রথমে কার্ড নাম্বার দিয়ে দেবেন, তারপরে কার্ডের উপরে এক্সপায়ারি ডেট রয়েছে মান্থ ইয়ার সেটা দিয়ে দেবেন, তারপরে কার্ড হোল্ডার্স নেম দিয়ে দেবেন, কার নামে কার্ডটা রয়েছে সেই নামটা দিয়ে দেবেন, তারপরে CVV নাম্বার দিয়ে দেবেন। আপনি ATM কার্ডের পিছন দিকে দেখবেন 3 সংখ্যার একটা নাম্বার রয়েছে, সেটা CVV নাম্বার সেটা দিয়ে দেবেন, তারপরে এখানে লিখুন ক্যাপচা কোড রয়েছে সেটা ফাঁকা বক্সে দিয়ে দেবেন ক্যাপচা কোডটা, এরপরে পে লেখা রয়েছে পেতে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনি যে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে একটি OTP আসবে, সেটা দিয়ে আপনি কনফার্ম করে দিলেই আপনার বিল পেমেন্ট এখানে হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমার এখানে পেমেন্টটা হয়ে গেছে, 250 টাকা আমি পেমেন্ট করে দিলাম। তো বন্ধুরা এরপরে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে, মনে রাখবেন ফটোটি আপনার রঙিন হতে হবে, ফটোটিকে হতে হবে 20 KB থেকে 50 KB মধ্যে, JPEG ফরম্যাট এবং JPG ফরম্যাটের মধ্যে। এবং মনে রাখবেন ফটোটি আপনাকে তুলতে হবে 1/12/2017 পরে, তার আগে তুললে কিন্তু হবে না, আপনারা চেষ্টা করবেন 1/12/2017 ফটোটি তুলতে। তারপরে নিচে দেখুন স্যাম্পেল দেখাচ্ছে, উপরে যে স্যাম্পেলগুলো দেখাচ্ছে তিনটা সেগুলো অ্যাকসেপ্টেবল হবে, নিচে ধরুন দেখুন মুখে আপনার মাস্ক বাঁধা বা সাইডে ফটো রাখা এভাবে কিন্তু দিলে হবে না। উপরে স্যাম্পেলগুলো আপনারা দেখে নিন, ওই স্যাম্পেলের ফটোর নিচের দিকে আপনাকে আপনার নাম লিখে দিতে হবে এবং কোন তারিখে ফটোটি ক্যাপচার করেছেন বা তুলেছেন সেই ডেটটি দিয়ে দিতে হবে। তো দেখে নিলেন, তারপরে নিচের দিকে আপনি যাবেন, এখানে আপনার ফটোটা আপলোড করার জন্য চুজ ফাইল রয়েছে, চুজ ফাইলে আপনি চলে যাবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি গ্যালারিতে ঢুকে যাবেন বা ফোল্ডারে ঢুকে যাবেন,
সেখান থেকে আপনি আপনার ফটো যেটা রয়েছে সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন ফটোটা আমার সিলেক্ট হয়ে গেছে, তারপর নিচে একটি অপশন রয়েছে আপলোড ফটো, সেখানে ক্লিক করবেন। লেখা রয়েছে ফটোগ্রাফ আপলোডেড সাকসেসফুলি, আপলোড হয়ে গেছে, ক্লোজেস ক্লিক করে দিলাম। নিচের দিকে যাব আমি, দেখুন ফটোটা আমার আপলোড হয়ে গেছে। তারপরে নিচে যে বক্স রয়েছে সেখানে টিক চিহ্ন দিবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখুন আমার ফর্ম ফিল আপটি একেবারে সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেল। এখানে রেজিস্ট্রেশন নাম্বার আমার দেখাচ্ছে। এবার আমি যদি প্রিন্ট করতে চাই বা দেখতে চাই আমার ফর্মটাকে, তাহলে ভিউ অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক করব আমি। দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে আমার ফর্মটি, আপনারা এইভাবে ডাউনলোড করে মোবাইলে রেখে দেবেন। তো এখানে একটি কথা শুনে রাখুন, গুরুত্বপূর্ণ একটি কথা, আপনি যে ফর্মটা ডাউনলোড করবেন যে পিডিএফ ফাইলটা, সেটা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা থাকবে। তো আপনি কী পাসওয়ার্ড এখানে দেবেন? পাসওয়ার্ডটা আপনার এখানে আপনার ডেট অফ বার্থটা দিতে লাগবে, মাঝখানে কোনো স্পেস অ্যারো কিছুই দিবেন না। ধরুন আপনার ডেট অফ বার্থ 30/12/2018, তাহলে আপনি লিখবেন 30/12/2018, মাঝখানে কোনো স্পেস কোনো কিছু দিবেন না, এইভাবেই দিবেন, তাহলেই ওপেন হয়ে যাবে। এবার ধরুন আপনার বার্থডে জানুয়ারি মাসের 1/2/2018, তাহলে কী করবেন, 01/01/2018 লিখিয়ে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে ওকে করে দেবেন, তাহলে আপনার যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে অর্থাৎ আমার ডেট অফ বার্থটা দিয়ে আপনাদের ওপেন করে দেখাচ্ছি আমি। বার দিয়ে দিয়েছি পাসওয়ার্ড হিসাবে এবং আমার এখানে ফর্মটা ওপেন হয়ে গেল। তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনাদের ফর্ম ফিল আপটি নির্ভুলভাবে করতে পারবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তারাও নির্ভুলভাবে এই RPF এর কনস্টেবলের জন্য ফর্ম ভরতে পারে। এবং আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের জন্য নিয়মিত এই চ্যানেলে নিয়ে আসি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একেবারে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ নাইস ডে।